Respected Srimati Kalyani Raya Ji, Chief Whip. ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যতগুলি যোজনা রয়েছে, প্রধানমন্ত্রী জীবন সুরক্ষা যোজনা, অটল পেনশন যোজনা রয়েছে, জনধন প্রকল্পে জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খোলা রয়েছে, মুদ্রা লোনের মাধ্যমে বেকার যুবক যুবতীরা যে স্বপ্ন দেখছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরাকে যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার স্বপ্ন দেখছেন, এ রাজ্যের যুবক যুবতীরা এই গ্রামীণ ব্যাংক থেকে মুদ্রা লোন নিয়ে স্বউদ্যোগী হওয়ার চেষ্টা করছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, চাকরি নেওয়া নয়, চাকরি দেওয়ার জন্য ত্রিপুরা রাজ্যের যুবক যুবতীরা কাজ করবে আগামী দিনে। আর তার শুভ সূচনা গ্রামীণ ব্যাংকের হাত ধরে উঠছে। গ্রামীণ ব্যাংক একমাত্র ব্যাংক, রিজিওনাল রুরাল ব্যাংক, যেটা এই ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলায় আছে এবং প্রায় প্রত্যেকটি মহকুমায় রয়েছে, এটা আমাদের কাছে নিঃসন্দেহে গর্বে। আমি আরো খুশি হয়েছি আমাদের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার দেখে, ওনাকে এখানে উপস্থিত বা আমন্ত্রিত দেখে, কারণ একটা সময় যখন যাত্রা শুরু হয়েছিল ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার হাত ধরে, ইফ আই এম নট রং, তাদের এই পরিকল্পনা, তাদেরকে আমন্ত্রণ করা, এবং নাবার্ড যেখানে সুনীলজি যখন আমাদের রাজ্যে জেনারেল ম্যানেজার হয়ে এসেছে, যেভাবে ত্রিপুরার বিকাশে তিনি কাজ করে যাচ্ছেন, ত্রিপুরার বিকাশে নিজেকে যেভাবে সামিল করে গেছেন, করে যাচ্ছেন, অত্যন্ত প্রশংসার দাবি রাখে। যার নামটার সঙ্গে ত্রিপুরার সঙ্গে তার যে আত্মিক সম্পর্ক রয়েছে, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, এবং আজকের অনুষ্ঠানে ব্যাকড্রপে যেটা রয়েছে ত্রিপুরার আদিবাসীদের রিসা দিয়ে সাজানো, গ্রামীণ কুটির শিল্পের জিনিস দিয়ে সাজানো, অর্থাৎ এই ব্যাংকের সঙ্গে ত্রিপুরার যে আত্মিক সম্পর্ক, এই মঞ্চ সাজানো থেকেও এটা প্রমাণ যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ত্রিপুরা মানুষের স্বার্থে ত্রিপুরার হয়ে কাজ করছে। 34 বছর, 1976-এ যার জন্ম, আজকে তার 44তম জন্মদিন। দেখতে দেখতে গ্রামীণ ব্যাংক সাবালক হয়ে আজকে প্রায় মধ্য গগনে। গ্রামীণ ব্যাংক ইতিমধ্যেই একটা ছাপ রেখে গেছে। সদ্য চেয়ারম্যান মহেন্দ্র মোহন গোস্বামীর নেতৃত্বে জাতীয় পুরস্কার পেয়ে আমাদেরকে গর্বিত করেছে সারা ভারতবর্ষে। ধন্যবাদ মহেন্দ্রবাবু আপনাকে, আপনার সুযোগ্য নেতৃত্ব, আপনার যারা কলিগরা রয়েছেন সকলের অধ্যবসায়, সকলের সহযোগিতা, সহমর্মিতায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংক আগামী দিনেও এইভাবে এগিয়ে যাবে, প্রত্যেক গ্রাহকের সুবিধার্থে, সাহায্যে তারা এগিয়ে যাবেন। আপনাদের পথ চলা আরো আরো অনেক সুন্দর হোক, ত্রিপুরাকে ভারতবর্ষের নিরিখে ত্রিপুরার মুখ উজ্জ্বল হোক, এই কামনা করছে আজকের এই শুভ অনুষ্ঠান থেকে। আজকের এই শুভ দিনে আমার আহ্বান থাকবে, আজকে যাদেরকে ঋণ প্রদান করা হচ্ছে তারা এই ঋণ নিয়ে স্বউদ্যোগী হয়ে স্বরোজগারী হবেন এবং আরো অন্যদেরকে আপনারা উৎসাহিত করবেন তারা যাতে স্বউদ্যোগী হতে পারে। পাশাপাশি ঋণ নিচ্ছেন, ঋণ সঠিক সময়ে প্রদান করে আগামী দিনে নিজেকে ব্যাংকের একজন মূল্যবান কাস্টমার হিসেবে আপনারা তৈরি করবেন। ব্যাংক সবসময় তৈরি থাকে ঋণ দেওয়ার জন্য, সুতরাং আমরা ঋণ নিয়ে সঠিক সময়ে যদি ঋণ প্রদান করে দিতে পারি, টাকাটা ফেরত দিতে পারি, তাহলে এই ব্যাংক আগামী দিনে 10,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা নয়, আরো অনেক বেশি ব্যবসা করতে পারবে এই রাজ্যে এবং অনেক বেশি মানুষকে
কাজে কাজ করার সুযোগ তারা দিতে পারবেন। সবার কাছে আবারও আমার একটা আবেদন থাকবে, যার সুযোগ্য নেতৃত্বে এবং যাদের সার্বিক সহযোগিতায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংক সারা ভারতবর্ষের নিরিখে আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ গৌরবান্বিত করেছে, তাদের জন্য জোরে একটা আমরা হাততালি দেব। আমরা গর্বিত আমাদের গ্রামীণ ব্যাংক যেভাবে কাজ করছে, এবং আমরা নিশ্চিত আগামী দিনেও প্রত্যেকটি মানুষের স্বপ্নকে তারা বাস্তবায়িত করতে সাহায্য করবে।